So this is the second topic of today's class, that is calendar. So calendar ekhetre amra prothomoto ei rule gulo te jai age. तो कैलेंडर क्षेत्र एकटाई फर्मूला आछे लाइक यदि कैलेंडर समस्त कोश्चन आमरा सॉल्व करते पारबो सेटा होच्छे जे कोनो एकटा पार्टिकुलर डेट आमाके बोले देबे आमाके बार करते हबे सेई डेटे कि बार छिल। एबार जे कोनो डेट बार करते गेले आमार किन्तु एकटा रेफारेंस डेट दरकार, मने राखते हबे रेफारेंस डेटा होच्छे आमी जे डेटे परीक्षाटा दिच्छी, धरो आजकेर डेट, आजकेर डेट कत ना 22 जुलाई 2020 साल एवं आजकेर की बार ना बुधवार वेडनेसडे। तो दिस इज द रेफारेंस डेट। तो एई रेफारेंस डेटटाके धरे আমি কিন্তু যে কোনো টাইম বার করতে পারবো, যে কোনো ডেট বার করতে পারবো। এই মেথডটা, এই ফর্মুলা দেখো, একটাই ফর্মুলা। নাম্বার প্লাস নাম্বার অফ লিপ ইয়ার all divided by 7 এটা করে যেটা রিমাইন্ডার থাকবে মানে ভাগশেষ, তাহলে নাম্বার অফ ইয়ার প্লাস নাম্বার অফ লিপ ইয়ার ডিভাইডেড বাই 7 করে যেটা রিমাইন্ডার থাকবে মানে ভাগশেষ থাকবে। যদি আমি ফিউচার জানতে চাই, দ্যাট মিন্স আমি যে ডেটে বসে আছি, আমি এখন 2020 সালের 22 জুলাই বসে আছি, ধরো আমি 2050 সালের কোন একটা ডেট জানতে চাই, তাহলে আমি ফিউচার জানতে চাইছি, তাহলে রিমাইন্ডারটা প্রেজেন্ট ডের সঙ্গে যোগ হয়ে যাবে। আমি আরেকবার রিপিট করছি, নাম্বার অফ ইয়ার প্লাস নাম্বার অফ লিপ ইয়ার দুটোকে যোগ করব, 7 দিয়ে ভাগ করব, করে যেটা ভাগশেষ থাকবে। যদি আমি ফিউচারের কোনো ডেট জানতে চাই মানে প্রেজেন্ট যেটাতে আমি বসে আছি তার রেসপেক্টে যদি কোনো ফিউচার ডেট আমি জানতে চাই, তাহলে রিমাইন্ডারটা প্রেজেন্টের সঙ্গে অ্যাড হবে। আর যদি পাস্ট, ধরো 1950-র কোনো একটা পার্টিকুলার ডেট জানতে চাই, 1950 সালে, তাহলে মানে পাস্টে, তখন রিমাইন্ডারটা প্রেজেন্ট থেকে বিয়োগ হয়ে যাবে। এবার একটা পার্টিকুলার অঙ্ক ধরে একটুখানি দেখো কি করে এটা করতে হয়। একটা উদাহরণ নাও, ধরো 15th আগস্ট 1947 বার ছিল, একটা পপুলার ডে নিলাম আমি, 15th আগস্ট 1947 কি বার ছিল, যদি আমাকে বার করতে হয় তাহলে কি করে করবো দেখো। তো আমার আমি একটা রেফারেন্স ডেট দরকার, সেটা কি না আজকের ডেট, যে ডেটে আমি পরীক্ষা দেব সেটাকেই রেফারেন্স নেবে, তোমরা পরীক্ষা দেবে। ওয়েডনেসডে, এবার প্রথমে এটা বার করে নিতে হবে টাইম, মানে ডেটা সেম রাখবো, বার ছিল অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, যে ফর্মুলাটা আমি বললাম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আগে সেম ডে ইয়ারটাকে চেঞ্জ করে কি বার ছিল ডেটা আগে বার করে নাও। কি করে বার করবো দেখো, ফর্মুলাটা ভালো করে লক্ষ্য করো, এখানে ফর্মুলা দেখো কি বলছে, নাম্বার অফ ইয়ার্স, তার মানে
আর 2020, এদের মধ্যে টোটাল কতগুলো বছর আছে? 1947 থেকে 2020 ইয়ার সাথে জাস্ট বিয়োগ করে দাও 20, আর এখানে তোমার হচ্ছে 53, তার মানে 73, জাস্ট সাবস্ট্রাক্ট করলাম 2020 মাইনাস 1947, বিয়োগ করে দেখবে হবে 73। প্লাস কি বার করতে হবে? নাম্বার অফ লিপ ইয়ার, মানে এই যে ইয়ার ডিফারেন্সের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে কি করে বার করবো দেখো। 2020 কিন্তু একটা লিপ ইয়ার, ফা লিপ ইয়ার, তার ওটা। আর 1947 কিন্তু লিপ ইয়ার না। এবার কি করে বুঝবো কোন একটা বছর লিপ ইয়ার কিনা? সেই বছরটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, যদি ভাগটা মিলে যায়, মানে রিমাইন্ডার কিছু না থাকে, ভাগশেষ কিছু না থাকে, তাহলে সেটা লিপ ইয়ার। কোনো একটা পার্টিকুলার ইয়ার যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, দ্যাট ইজ আ লিপ ইয়ার। কিন্তু যদি কোনো সেঞ্চুরি ইয়ার, মানে শতাব্দী, শতাব্দী কি করে বুঝবো? যে বছরের শেষে দুটো শূন্য থাকে, যেমন ধরো 2000 সাল, লাস্টে দুটো শূন্য আছে, ধরো 1900 সাল, লাস্টে দুটো শূন্য আছে, 2100, লাস্টে দুখানা শূন্য আছে, সো দিজ আর নোন অ্যাজ সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে কিন্তু 4 দিয়ে নয়, সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমাকে 400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে যদি ওই ইয়ারটা 400 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে লিপ ইয়ার হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু আদার দেন সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে যদি ডিভিজিবল হয়, তাহলে লিপ ইয়ার, আদারওয়াইজ হবে না। ওকে, এখানে দেখো 1947 তো এটা অর্ডিনারি, মানে সেঞ্চুরি ইয়ার তো নয়, 1947 দেখো 4 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে 1947 এর পরে আমাকে তো 2020 আর 1947-এর মাঝামাঝি লিপ ইয়ার বার করতে হবে। তাহলে 1947 এর পরের লিপ ইয়ার কি? অবশ্যই 1948। এবার লিপ ইয়ার কি করে কাউন্ট করতে হয়? জাস্ট এদের মধ্যে বিয়োগ করে দাও, মানে 2020 মাইনাস 1948, তাহলে আমি নাম্বার অফ ইয়ারটা পাবো কত? সেটা এদিকে আর ওখানে তোমার 20, তার মানে 72। বাই কি হবে? 4 হবে। কেন? তার কারণ অন্তর অন্তর আমাদের লিপ ইয়ার আসে, ওই জন্য ডিভিজিবল বাই 4 করবো, নিয়ে অবশ্যই আমাকে প্লাস 1টা করতে হবে। কেন করলাম? আমি একটা ফর্মুলা লিখেছিলাম আগে একটা ক্লাসে, যে নাম্বার অফ এলিমেন্ট বার করার ফর্মুলা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম হোল ডিভাইডেড বাই কমন ডিফারেন্স প্লাস 1। তো এখানে লাস্ট টার্ম কত? 48, কারণ 4 বছর অন্তর লিপ ইয়ার আসে, আমি লিপ ইয়ার কাউন্ট করছি, প্লাস 1, জাস্ট ফর্মুলা প্লাস 1 আছে, তো প্লাস 1টা কিন্তু করতে হবে, ভুললে হবে না। তো দেখো এখানে 72/4 প্লাস 1, তাহলে জাস্ট ভাগ, 72/4 মানে 18, 18/72 প্লাস 1 মানে 19, 73 প্লাস নাম্বার অফ লিপ ইয়ার কত? 19/7, যেটা রিমাইন্ডার থাকবে, জাস্ট সলভ করো। এবার 73-এর সঙ্গে 19 যোগ করো, 73-এর সঙ্গে 19 যোগ করলে কত হয়? 92/7 আমাকে রিমাইন্ডার বার করতে হবে। তো জাস্ট ভাগ করো 7^91, 1 রিমাইন্ডার হয়ে গেল। তাই তো, তাহলে 1 যদি আমার রিমাইন্ডার হয়, আমি কি বলেছিলাম, যদি আমি ফিউচার জানতে চাই
তাহলে রিমাইন্ডারটা প্রেজেন্ট ডের সঙ্গে যোগ হবে, অ্যাড হবে। যদি আমি পাস্ট জানতে চাই তাহলে রিমাইন্ডারটা কিন্তু প্রেজেন্ট থেকে সাবস্ট্রাক্ট মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে দেখো আমি 2020 সালে বসে আছি, আমি জানতে চাইছি 1947, তার মানে পাস্ট। তো রিমাইন্ডার এখানে কত? এক। দ্যাট উইল বি সাবস্ট্রাক্টেড, কারণ আমি পাস্টে যাচ্ছি। তাহলে ওয়েডনেসডে -1, দ্যাট ইজ বেসিক্যালি টিউজডে। তাহলে আমি কি পেলাম এই ফর্মুলা লাগিয়ে? 22 জুলাই, মানে আজকের ডেটে ইয়ারটা চেঞ্জ হয়ে গেল, কত না 1947, কি বার ছিল? মঙ্গলবার, টিউজডে। এবার আমায় কি বার করতে হবে? 15ই আগস্ট। তাহলে 22 জুলাই থেকে জাস্ট 15ই আগস্ট যেতে হবে, তাহলে সেটা আমি আনসার পেয়ে যাব। সবাই নিশ্চয় তোমরা এটা জানো, এখানে ওপরের দিকে গুলো 31 হয় আর মাঝখানে গুলো হবে 30, তাই তো? এবার দেখো আমি জাস্ট ডে ক্যালকুলেশন করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যালেন্ডারের ক্ষেত্রে কিন্তু 7 দিন পর পর আমাদের ডে রিপিট হয়ে যায়। দ্যাট মিন্স আজকে ধরো 22 তারিখ বুধবার, এর সঙ্গে 7 দিন যোগ করো, 22 আর সাথে 29, আবার বুধবার হবে। আবার 22 থেকে 7 বিয়োগ করো, মানে 15, এটাও কিন্তু বুধবার ছিল। ওই যে 7 দিন পর পর যেহেতু ডেটা রিপিট হয়ে যায়, ওই জন্যই কিন্তু আমাদের এখানে 7 দিয়ে ভাগ করার ব্যাপার। আর যখনই আমি ডে ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে কিন্তু আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ ওই বললাম 7 দিন পর পর ডেটা রিপিট হয়ে যায়। এবার দেখো আমি এগুলো একটু মুছছি। তাহলে আমি 22/1947 মঙ্গলবার পেয়ে গেলাম। এবার আমাকে 15ই আগস্ট যেতে হবে। ভালো করে জুলাই থেকে আগস্ট মানে আমি কিন্তু ফিউচারে যাব। জুলাই মাস মোট কদিনে? 31 দিনে। তার মানে দেখো 22 জুলাই পর্যন্ত আমার জানা, কত না মঙ্গলবার, তাহলে জুলাই মাসে আর কদিন বাকি আছে? 31 থেকে 22 বিয়োগ করে দাও, তাহলে 31 থেকে 22 বিয়োগ করলে কদিন পাচ্ছি? নিশ্চয়ই 9 দিন, কারণ জুলাই মাস আমার টোটাল 31 দিনে, সেখান থেকে আমার 22 পর্যন্ত আমি পেয়ে গেছি, তাহলে জুলাই মাসে আর কদিন বাকি আছে? আমি তো ফরওয়ার্ডে যাব, আগস্ট মানে তো জুলাই থেকে পরে যাব, ফিউচারে যাব। তাহলে জুলাই মাসে আর 9 দিন বাকি, 31 - 22, 9 দিন বাকি, প্লাস আগস্টের আমাকে 15 দিন নিতে হবে, কারণ 15ই আগস্ট আমাকে চেয়েছে, পুরো আগস্ট দরকার নেই, তাহলে +15। তাহলে জুলাই মাসে আমার 9 দিন বাকি থাকলো, আর যেহেতু আমাকে 15ই আগস্ট পর্যন্ত বার করতে, তাহলে আগস্টে আমি জাস্ট 15 দিন নেব। এবার জাস্ট অ্যাড করো, 15 + 9, তার মানে 24। এটা এই 24 দিনকে কিন্তু আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে, কেন? কারণ 7 দিন পর ডে রিপিট হয়। নিয়ে +22/1947, মানে মঙ্গলবারে বসেছিলাম, আমার হবে 15ই আগস্ট 1947। তাহলে 22 জুলাই থেকে মানে আমি ফিউচারে যাচ্ছি, ফিউচারে যাওয়া মানে আমার কিন্তু রিমাইন্ডারটা যোগ করতে হবে প্রেজেন্টের সঙ্গে। পাস্টে গেলে জানো আমি বিয়োগ করেছিলাম, এখানে এখানে আমি জুলাই থেকে আগস্ট মানে ফিউচার যাচ্ছি, তাই জন্য কিন্তু আমার যা ডেট ছিল টিউজডে তার সঙ্গে যোগ হয়ে যাবে। রিমাইন্ডার দেখো এখানে কত? 3। তাহলে টিউজডের সঙ্গে 3 দিন যোগ করো, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, সো দ্যাট ইজ দ্য আনসার। আগস্ট 1947,
তাহলে পুরো মেথডটাকে যদি আমি সামারাইজ করি জিনিসটা এরকম, তোমরা যদি প্র্যাকটিস করো দেখবে খুব তাড়াতাড়ি যাতে বার করতে পারবে। প্রথমে আমায় করতে হবে এই ডেটা তোমরা পরীক্ষা দিচ্ছ সেটাকে রেফারেন্স ডেট হিসেবে ক্যালকুলেট করতে হবে। আজকের ডেট ধরো কি আছে না 22 জুলাই 2020 সাল, এটাকে আমি রেফারেন্স ডেট নিচ্ছি, কত না আজকে বুধবার, তাহলে 22 জুলাই 2020 থেকে প্রথমে আমি 22 জুলাই রাখছি, মানে সেম ডে রাখছি, ইয়ারটাকে চেঞ্জ করে 1947 এ চলে যাচ্ছি। কি করে যাচ্ছি? ইউজিং দিস ফর্মুলা নাম্বার অফ ইয়ার 1947 থেকে 2020, নাম্বার অফ ইয়ারটা যোগ করছি, তার সঙ্গে যোগ করছি তোমার নাম্বার অফ লিপ ইয়ারটা, তাই করলাম নাম্বার অফ ইয়ার নাম্বার অফ লিপ ইয়ার যোগ করে তাকে বাই 7 করে যেটা রিমাইন্ডার পেলাম, রিমাইন্ডার দেখো পেলাম কত না 1। এবার যেহেতু আমি পাস্টে যাচ্ছি 20 থেকে না, তাহলে 1টা কিন্তু আমি দেখো এখানে মাইনাস করে দিলাম, তাহলে ওয়েডনেসডে থেকে 1 বিয়োগ করে টিউজডে পেয়ে গেলাম, সেটা কোনটা না 22 জুলাই 1947 হচ্ছে মঙ্গলবার, কিন্তু আমাকে বার করতে হবে দেখো 15 আগস্ট, তাহলে 22 জুলাই আমি জানি 15 আগস্ট আমাকে ফিউচার যেতে হবে, কারণ টোটাল জুলাই হচ্ছে 31 দিন, তার মধ্যে 22 দিন অলরেডি, তাহলে রিমেইনিং হচ্ছে আমার 9 দিন আর আগস্টে 15 দিন, কারণ 15 আমার রিমাইন্ডার। এই তিনটা কিন্তু আমাকে আমি টিউজডে অলরেডি বার করেছি, তার সঙ্গে 3 যোগ করব, কারণ ফিউচার জুলাই থেকে আগস্ট মানে ফিউচার, তাহলে টিউজডে প্লাস 3 মানে দা আনসার হবে ফ্রাইডে, তো 15th আগস্ট 1947 দা ডে ওয়াজ, দ্যাট ইজ দা আনসার। সো দিস টাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ক্যালেন্ডারের ক্ষেত্রে এই মেথডটাই হচ্ছে মাথায় রাখতে হবে। এবার বাকি যেগুলো সেগুলো তো আমরা কোশ্চেনে যে কটা আছে সেগুলো করব, বোঝা গেল? এবার দেখো কোশ্চেন, এবার নাম্বার 1 দেখো, হুইচ অফ দা ফলোয়িং ইয়ার ইজ নট এ লিপ, কি বলেছি লিপ ইয়ার 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ডিভিজিবল হলে লিপ ইয়ার, আদারওয়াইজ লিপ ইয়ার হবে না, কিন্তু সেঞ্চুরি ইয়ার মানে লাস্টে দুখানা শূন্য হলে সেঞ্চুরি ইয়ার, সেক্ষেত্রে কিন্তু 4 নয়, সেক্ষেত্রে 400 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? সেক্ষেত্রে 400 দিয়ে ডিভিজিবল হলে লিপ ইয়ার, ডিভিজিবল না হলে লিপ ইয়ার হবে না। এখানে বলছে এই অপশনগুলোর মধ্যে কোনটা বলছে লিপ ইয়ার নয়, তো দেখো 1764 4 দিয়ে ডিভিজিবল তাহলে এটা লিপ ইয়ার, 2400 দিয়ে ডিভিজিবল এটাও লিপ ইয়ার, 1936 4 দিয়ে ডিভিজিবল তাহলে এটাও লিপ ইয়ার, কিন্তু 1800 নট ডিভিজিবল বাই 400, সো দিস ইজ নট আ লিপ ইয়ার, সো দিস ইজ দ্য আনসার, দ্য আনসার ইজ অপশন সি 1800, দিস ইয়ার ইজ নট আ লিপ ইয়ার বিকজ দিস ইজ নট ডিভিজিবল বাই 400, তাহলে 4 ডিভিজিবল নয়, তাও এটা নয়, সো দ্য আনসার ইজ অপশন সি। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, টুডে ইজ সানডে, হোয়াট ডে ইট উইল বি আফটার 73 ডেজ, তাহলে আজকের দিন হচ্ছে রোববার, 73 দিন পরে আমার কি বার হবে, আমি ডে ডিফারেন্সের ক্ষেত্রে সবসময় 7 দিয়ে ভাগ করতে হবে, তার কারণ হচ্ছে 7 দিন পরপর আমাদের ডে রিপিট হয় ক্যালেন্ডারের ক্ষেত্রে, সপ্তাহে 7 দিন তোরকে 7 ভাগ কর, 7 × 10 = 70, 3 আমার বেরিয়ে গেল কত না, এবং অলওয়েজ ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য রিমাইন্ডার আফটার ডিভাইডিং বাই 7, সব ডে ডিফারেন্স, তাহলে 3 আমার রিমাইন্ডার বেরিয়ে গেল, আজকের দিন হচ্ছে রোববার,
আমাকে বলছে 73 দিন পরে কি বার হবে, রিমাইন্ডার 3, আমি 73 দিন পরে বার করতে চাইছি। দ্যাট মিন্স আমায় কিন্তু ফিউচার বার করতে হবে। তাহলে ফিউচার বার করতে গেলে আমায় কিন্তু রিমাইন্ডার অ্যাড করতে হয়, ফিউচার বার করতে গেলে আমাকে রিমাইন্ডারটা যোগ করতে হয়। তাহলে আজকে সানডে, তার সঙ্গে যদি আমি 3 দিন করি, কারণ 3 আমার রিমাইন্ডার, 3 দিন যোগ করলে হয় কত, টিউজডে, এটা বেসিক্যালি হবে হচ্ছে 73rd ডে, 73তম দিন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমাকে বলতো হোয়াট ডে ইট উইল বি আফটার 73rd ডে, হোয়াট ডে ইট উইল বি অ্যাট 73rd ডে, মানে 73তম দিনটা বার করো, তাহলে কিন্তু 3 যোগ করেই আমার আনসার হয়ে যেত, মানে বুধবার আনসার হতো 73তম দিন। কিন্তু এখানে দেখো চেয়েছে হোয়াট ডে ইট উইল বি আফটার 73 ডেজ, 73 দিন পরে কি বার হবে। দ্যাট মিন্স আমাকে 74তম দিনটা বার করতে হবে। আমাকে 73 দিন পরে মানে এর সঙ্গে অবশ্যই একটা যোগ করতে হবে এক। সো দ্য আনসার ইজ থার্সডে, দিস ইজ আফটার 73 ডেজ, দ্যাট ইজ 74th ডে। খুব ইম্পর্টেন্ট এটা। 73 বলে আমি প্রথমে 73 কে 7, সেটাকে 3টা জানতে চাইছি, এবার 3 যোগ করে আমি কিন্তু 73তম দিনটা পেলাম। আমি এখানে 3 কেন যোগ কর, কারণ আমার 3 রিমেছে, যোগ করে আমি কিন্তু 73তম দিনটা পাচ্ছি। আমাকে চেয়েছে আফটার 73 ডেজ, দ্যাট মিন্স 73 দিন পরে কি বার হবে, ওই জন্য অবশ্যই এক যোগ করে আমাকে 74তম দিনটা বার করতে হবে। ওকে, আমাকে একটা যোগ কেন করতে হবে, তার কারণ 73 দিন পেয়ে গেছি, কিন্তু আমাকে আফটার 73 ডেজটা চেয়েছে, দ্যাট ইজ 74th ডে, ওই জন্য কিন্তু আমাকে যোগ করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। So this is question number 3. 14th November 1991 was Saturday. What day was on 14th November 1982? এই ধরনের কোশ্চেন গুলো, এরকম বেশ কটা কোশ্চেন আমরা করছি আজকে, এই ধরনের কোশ্চেন গুলো আমাদের অড ডে কি জিনিস, অড ডে অর্ডিনারি ইয়ার, অর্ডিনারি যে ইয়ারটা সেখানে আমার 365 দিন। এবার অড ডে কি হবে, টোটাল আমার অর্ডিনারিতে 365 দিন, তাকে 7 দিয়ে ভাগ করব। কেন 7 দিয়ে ভাগ করব, কারণ 7 দিন পর পর ডে রিপিট হয়। রিমাইন্ডার কত হবে দেখো, 7 × 5 = 35, 1 = 15, 7 × 14 মানে 1। সো দিস ইজ দ্য অড ডে ইন কেস অফ অর্ডিনারি ইয়ার। এবার লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে দেখো, টোটাল ডে কত, 366, সেটাকে 7 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার হবে 2। সো দিস ইজ দ্য অড ডে ইন কেস অফ লিপ ইয়ার। এটা আমাদের মনে রাখতে হবে যে অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে অড ডে হচ্ছে 1টা, লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে হচ্ছে 2টো। এবার এর কি কাজ আমি কোশ্চেন যখন সলভ করবো সেটা বলবো। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে,
এই যে অর্ডিনারি ইয়ারে 365 দিন, লিপ ইয়ারে 366 দিন, একদিন যে এক্সট্রা হচ্ছে, অর্ডিনারি ইয়ার আর লিপ ইয়ারের মধ্যে ডিফারেন্সটা কিন্তু শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে। অর্ডিনারি হচ্ছে ফেব্রুয়ারি মাসে তোমার 28 দিন, আর লিপ ইয়ার হলে ফেব্রুয়ারিটা হয়ে যাবে 29 ডেজ, মানে একদিন এক্সট্রা হচ্ছে। তাহলে এটা আমাকে সব সময় মাথায় রাখতে হবে, যদি আমার কোনো একটা বছর ধরো লিপ ইয়ার, তাহলে সেই বছরটার ফেব্রুয়ারি মাসটাকে যদি আমি কনসিডার করি তবেই কিন্তু সেটা লিপ ইয়ার। যদি আমার দেখা যায় কোনো একটা পার্টিকুলার প্রবলেমে লিপ ইয়ার আছে কিন্তু ফেব্রুয়ারিটাকে আমি কনসিডার করছি না, তাহলে কিন্তু সেটা লিপ ইয়ার হলেও সেটা কনসিডার করা হবে অর্ডিনারি ইয়ার হিসেবে। কেন? কারণ আমি ফেব্রুয়ারি মাসটাকে কনসিডার করছি না। যদি আমি লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসটাকে কনসিডার করি তাহলে কিন্তু সেটা লিপ ইয়ার হবে, কিন্তু লিপ ইয়ারে যদি আমি ফেব্রুয়ারি মাসটাকে কনসিডার না করি সেটা কিন্তু আর লিপ ইয়ার থাকবে না, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ অর্ডিনারি ইয়ার। এটা আমি অঙ্ক করতে করতে বলবো, আমি জাস্ট বলে রাখলাম এটা। এবার দেখো এই কোশ্চেনটা কি বলতো, দেখো 1951 সালের 14ই নভেম্বর বলছে শনিবার, 1950 সালের 14ই নভেম্বর বাদ, যখন এরকম এক বছরের ডিফারেন্স থাকবে তখন আমি কিন্তু অর্ডের কনসেপ্টটা ইউজ করব। যদি আমার ইয়ার ডিফারেন্সটা বেশি হয়ে যায় তাহলে আগের ফর্মুলা ওই নাম্বার অফ ইয়ার প্লাস নাম্বার অফ লিপ ইয়ার বাই 7 করে আমি করব। ওকে, এখানে দেখো 1981 1982 ডিফারেন্স দেখো এক বছর, ভালো করে লক্ষ্য করে দেখো 1981 আর 1982 এদের মধ্যে কি কোনো লিপ ইয়ার আছে? 1981ও 4 দিয়ে ডিভিজিবল নয়, 1982ও 4 দিয়ে ডিভিজিবল নয়, কোনো লিপ ইয়ার নেই। যদি আমার লিপ ইয়ার না থাকে তাহলে কি হবে? এক হবে, অর্ডিনারি ইয়ার, তার মানে অর্ডে এক। এবার দেখো আমি 1981 সালটা জানি কত, না শনিবার, 82 সাল, তার মানে ফিউচার, ফিউচার মানে কি, তখন কিন্তু অর্ডেটা যোগ হয়ে যাবে। যদি আমি পাস্ট জানতে চাই তাহলে অর্ডেটা বিয়োগ হয়ে যাবে। এখানে আমি ফিউচার মানে 1982 সাল চাইছি, তাহলে 1981 সাল মানে স্যাটারডে শনিবারের সঙ্গে এক যোগ হয়ে যাবে, কারণ ফিউচার, সো আনসার উইল বি সানডে। কেন এক যোগ হবে? কারণ 1981 1982 বোথ আর অর্ডিনারি ইয়ার, অর্ডে এক, এটা যোগ হচ্ছে, তার কারণ আমি ফিউচার জানতে চাইছি। সো দ্য আনসার ইজ স্যাটারডে প্লাস 1, দ্যাট ইজ সানডে। ওকে, নেক্সট প্রবলেম, এই ধরনের দেখো কতগুলো প্রবলেম করব আমরা। March 8, 1987 হচ্ছে সানডে, আমাকে March 8, 1988 বার করতে হবে। 7 4 দিয়ে ভাগ যায় না, কিন্তু 1988 ইজ আ লিপ ইয়ার, ডিভিজিবল বাই 4। এবার একটা জিনিস দেখো, এই যে ডিফারেন্সটা দিয়েছে আমাকে 8ই মার্চ 1900, আমাকে 1988টা বার করতে, মানে ফরওয়ার্ডে যাব, তাহলে আমি তাহলে কি 1988 কি ফেব্রুয়ারি মাসটাকে ক্যালকুলেট করছি? 8ই মার্চ 1987 থেকে আমি ফরওয়ার্ডে যাচ্ছি, নিয়ে আমি 8ই মার্চ 1988 পর্যন্ত যাব, তাহলে নিশ্চয়ই আমি 1988 সালের ফেব্রুয়ারি মাসটাকে কনসিডার করছি। কেন আমি দেখলাম এটা? কারণ 1988 সালটা হচ্ছে লিপ ইয়ার, তাহলে যেহেতু আমি ফেব্রুয়ারি কনসিডার করছি তার মানে এটা কিন্তু একটা লিপ ইয়ার হিসেবে কনসিডার করা হবে, এবং অর্ডে কত হবে? 2 হবে। এবং এখানে দেখো আমি ফিউচার জানতে চাইছি, আছে 88 জানতে চাইছি, তার মানে অর্ডে কত? সেটা যোগ হয়ে যাবে, সানডে প্লাস 2,
দ্য আনসার ইজ টিউজডে। দুই যোগ করলাম কেন? কারণ অড ডে দুই, 1988 এটা লিপ ইয়ার, অড ডে দুই। যোগ কেন করলাম? কারণ ফিউচার জানতে চাইছি। সো দ্য আনসার ইজ টিউজডে। নেক্সট কোশ্চেন দেখো।